কুকুরটাক মুরগি ছানা, ভারী জেদি, ভাই বোনেরা ওকে একদম ঘাটায় না। যা রাগ, খালারা তো আদর করেই অস্থির। কি সুন্দর বাদামি তুলতুলে জামা পরা কুটকুট, যখন ইতিউতি তাকায় মনে হয় পাকা বেতফল ভুলে চোখ হয়ে আছে টসটসে মিষ্টি। কিন্তু এই জেদি কুটকুটকে নিয়ে তার মার চিন্তা, কি সব খেয়াল যে হয় কুটকুটের। তার কেবল ইচ্ছে হয় উঠোন পেরিয়ে তেঁতুল তলা দিয়ে দূরের মাঠে হলুদ সর্ষের খেতে চলে যাবে একদিন। এই গেরস্ত বাড়ি, তকতকে উঠুন, ধানির মাড়াই, এসব ওর কিছুই ভালো লাগে না। মনে হয় সব কিছু কেন যে এক জায়গায় থমকে দাঁড়িয়ে আছে। কিন্তু ওই যে দূরের ফসলের মাঠ, যেখানে হলুদ সর্ষে ফুল ফুটে আছে, কোনো ক্ষেতে সবুজ মটরশুঁটি, তারা তো কেবলই থমকে থাকে না, দিন ভর তারা এন্তার দুষ্টুমি করে, সন্ধ্যায় ঘুমোয় ঠিক কুটকুটের মতো। ওরা সবাই ওকে ডাকে, হলুদ দুপুরটা ওকে ডাকে। এসব শুনে মা বলেন, খবরদার যাস নে মাঠ প্রান্তরে, ঠিক দুপুরে তোর একলাটি যাবার দরকার কি বল, খামোখা আমাকে জ্বালাবি না কুটকুট। কুটকুট কিচ্ছুটি বলে না, রাগেও না, হ্যাঁও বলে না, নাও বলে না। মা ভাবেন সব কিছু বুঝি চুপটি মেনে নিল কুটকুট। কিন্তু কুটকুটের মনে তখন অন্য ভাবনা, মাঘের হলুদ রোদ আর হলুদ সর্ষে ফুলদের যখন এসে বাতাস মিলিয়ে মিশিয়ে দেয়, তখন রোদ আর হাওয়ার মাতামাতি গায়ে মেখে মা তোকে ডেকে বলে, কুটকুট এসো, এই হাত বাড়ালাম, তুমি দৌড়ে খুনি ছুঁয়ে দাও। এসব তো মা শোনেন না। কুটকুট দেখেছে এসবে তার একদম খেয়াল নেই, খালি কুক কুক করে অন্য সব ভাই বোনদের পাশে গিয়ে খাবার খুঁজে বেড়ান, কখনো রোদে ডানা মেলে ধরে পড়শিদের সঙ্গে গল্প জুড়ে দেন, আহাজারি করেন। কুটকুটের অন্য স্বভাবের জন্য পড়শিরা গোমরা মুখে মাথা নাড়ে, তোমার ছেলেটা একদম অন্য রকম। এসব কুটকুটের ভালো লাগে না। ভালো লাগে হলুদ মাঠের দিকে চোখ মেলে দিতে, চোখ মেলে দিয়ে ও কেবল মনে মনে তরপায়, আকুলি বিকুলি করে প্রাণ, অস্থিরতা ওর বেতফলের মতো কালো চোখে কষ্ট হয়ে লেগে থাকে, বাদামি পা জুড়ে নেমে আসে অবসাদ, ওর চলতে ভালো লাগে না, ওর কথা বলতে ভালো লাগে না, রোদে ডানা মেলে শুধু নিজে ছায়ার দিকে তাকিয়ে থাকে অপলক, কুটকুট তাকিয়ে থাকে। কিন্তু মন জুড়ে কেবল কি করে যাই, কি করে যাই, এই ভাবনা। তো এইসব ভাবতে ভাবতে একদিন কুটকুট ঠিক দুপুরে চুপটি করে গেরস্ত বাড়ির উঠোন পেরোল। মা তখন খড়ের গাদার ছায়ায় আরামে গা মেলে ধরেছেন, পড়শিরা কেউ ঝিমিয়ে ঝিমিয়ে জিরোচ্ছিল, কেউ আকাশে চোখ রেখে কি সব ভাবনায় বিভোর। এই ফাঁকে কুটকুট আস্তে পা বাড়ালো, যেই উঠোন পেরিয়ে মিঠো পথে নামতে যাবে, অমনি মৃদু আর ঠান্ডা স্বরে কথা কয়ে উঠল কেউ, এই ডাকবো সবাইকে, বলে দেব পালাচ্ছিস তুই। কুটকুট একদম থ, কে দেখল আর কিভাবে দেখল, এই ভেবে ঘাড় ফেরাতেই দেখে উঠোনের ডালিম গাছ হেসে লুটোপুটি খাচ্ছে, তার সবুজ পাতারা হেসে অস্থির, আর কমলা ফুলেরা হাসছে মিটিমিটি, হাত নেড়ে এক ঝলক খুশি আর দুষ্টুমিতে ফিসফিসে গলায় বলল, জলদি পালা, আমি তো তোকে কেবল ভরকে দিতে চেয়েছি বোকা। এরকম দুষ্টুমি কুটকুটের একদম পছন্দ নয়। কেন রে এরকম আবোল তাবোল দুষ্টুমি করা, যেন জ্বালাতন না করা গেলে ঘুমোতে ভুলে যাবে। রেগে কুটকুট জোরে পা চালালো, পেছন থেকে ডালিম গাছ ডেকে বলল,
সন্ধ্যার আগে ফিরিস, ভীষণ ভাববো কিন্তু। ভাবকে গাছকে ভেঙিয়ে এক দৌড়ে নেমে গেল মাঠের সবুজ আলে। ঘাসে পা রাখতেই এক ঝাঁক ঘাস ফড়ে সাঁই করে উড়ে গেল। ও চমকে উঠতে তারা হাসলো, চমকে দিলাম চমকে দিলাম বলে আবার ডুবে গেল ঘাসের ভেতর। নরম সবুজ ঘাসে পা ডুবাতেই ঘুম পেয়ে গেল ওর। এত নরম আর কেমন সবুজ, মন ভরে যায়। আর এত সব ঘাস ফুল ফুটে আছে ঘাসের ডগায়, টলটলে চোখ মেলে চেয়ে আছে কুটকুটের দিকে। কুটকুট লজ্জা পেল, ধুর এভাবে তাকালে আমি ফিরে যাব। ঠিক ঠিক, ওর লজ্জা তখন রাগ হয়ে যায়। তখন ঘাস ফুল মৌটুসি ওকে আদর করে রাগ ভাঙালো। সাদা সুন্দর পাপড়ি ঝরিয়ে দিল ওর জামায়, বলল, তুমি এত সুন্দর, তোমাকে আমাদের সবার এত ভালো লাগছে, তাই চোখ ভরে দেখে নিচ্ছি, তুমি রাগবে না বলছি। এসব দেখে শুনে কুটকুট অবাক, এত যে অন্যরকম সব কিছু, এত যে অন্যরকম সবার কথাবার্তা, তবু কি দারুণ ভালো লাগছে। গেরস্ত বাড়ির অন্য পড়শিরা কই কাউকে তো এভাবে চমকে দেয় না। ভালোবেসে কারোর জন্য পালক খসিয়ে বলে না তো সুন্দর। এইসব ভেবে আনমোনা কুটকুট সামনে এগোয়, আর হঠাৎ চোখ তুলে একদম তাজ্জব দেখে, মাঠ জুড়ে হলুদ সর্ষে ফুল ওর চারপাশে, দূরে এবং কাছে তারা অবাক চোখে তাকিয়ে আছে আকাশের দিকে। দেখছে নীল আকাশ আর সোনালি সূর্যকে, চোখে পলক পড়ে না। আর সূর্য ভালোবেসে তাদের গায়ে ছড়িয়ে দিচ্ছে সোনার আভা। মাঝে মাঝে হঠাৎ হাওয়া সাত সমুদ্রের ওপর থেকে ছুটে এসে ছুঁয়ে দেওয়া মাত্র ফুলেরা কলকলিয়ে হেসে গা এলিয়ে দিচ্ছে। তখন সবুজ পাতারা জড়িয়ে ধরছে ফুলদের, এই বুঝি পড়ল। এই ভয়ে তাদের মুখ কেমন পাঁশুটে। কুটকুট দু চোখ ভরে দেখে, ভুলে যায় বাড়ি ফেরার কথা, ভুলে যায় সব কিছু। ফুলদের কলহাসি ওকেও হাসায়, আনন্দ এসে ছুঁয়ে দেয় মন। আনন্দে বিভোর কুটকুট বুঝতে পারে, এর জন্যই, এটুকুর জন্যই তার এত ছটফট, কষ্ট, ব্যাকুলতা, মন খারাপ হয়ে থাকা। মা গো, খুশি আর উচ্ছ্বাসে এক পা ঘুরে নেয় কুটকুট, ডানা ঝাপটায়। কেমন মিষ্টি সোঁদা গন্ধে ওর উড়ে যেতে চায় মন। ঘাস আর মাটি থেকে চড়ুয়ের মতো হাওয়ায় ভেসে যাওয়া যেত যদি। নিজেকে শোনায়, আমি আর ফিরছি না, এই মাঠে রয়ে যাব, ফড়িংয়ের মতো ঘাসের ভেতর ঘুমোবো, আর সারাদিন ঘুরে বেরিয়ে দেখব ফুলদের পাতাদের হাওয়ার দাপাদাপি। খুশিতে ডিগবাজি খেতে গিয়ে বেসামাল হয়ে পা ফসকে গেল তার, আল থেকে পড়ল ক্ষেতের ভেজা ভেজা মাটিতে। ভাবল, এই বেলা একটু জিরিয়ে নি, তারপর যত দূর মন চায় চলে যাব। অমনি দেখে ঝুপ করে আলের ওপর থাবা মেলে নেমে এলো চিল, ছো মেরে ফের উড়ে গেল আকাশে। তার দুপায়ের নখ কি ধারালো, বাঁকা ঠোঁট আর লাল চোখে কি ধার। ভয় পেল কুটকুট, দিশেহারা হয়ে ছুটল ফের আল ধরে। আবারও নেমে এলো ধারালো নখ, আবারও আবারও। ভয়ে জমে এল ওর পা, বুকের মধ্যে কিরকম ধুকফুক শব্দ। কুটকুট ছুটতে ভুলল, পালাতে ভুলল। আকাশ থেকে কটমট চোখে তাকিয়ে দেখল চিল, বদমাস বোকা, এইবার তোকে ধরবই। বিড়বিড় করতে করতে ফের ছুঁ দিতে ছুটল, তক্ষণে ডানা ধরে টানল কে কুটকুটকে, টেনে নিল সর্ষে ক্ষেতের হলদে সবুজ ছায়ার ভেতর। কথা বলল সে, খুব ভয় পেয়েছিল তো। তার কথা আর নরম সবুজ আলো ছায়া আর মৃদু মিষ্টি গন্ধ সারা শরীর জড়িয়ে ধরতে কুটকুটের হুঁশ হলো, ভয় কমল,
বুঝল কেউ ওকে পার করে দিল ভাঙা পুল, যার নাম বিপদ। তখন খুঁজল তাকে, দেখে মৃদু হেসে সে ডাকছে। কুটকুট অবাক হয়ে দেখে ধূসর ইঁদুর। তার অবাক চোখের দিকে তাকিয়ে সে বলল, আমি মেঠো ইঁদুর গো, বেরিয়েছিলাম কিছু খাবার পাই কিনা তার খোঁজে। পথে দেখি একি কাণ্ড, চিলের লোভী চোখ টাটাচ্ছে তোমাকে দেখে। তুমিও আচ্ছা যা হোক, কোথায় ছুটবে পালিয়ে যাবে তা নয়, দাঁড়িয়ে কাঁদছ। তারপর সে জেনে নিল কুটকুটের সব কথা, তার ইচ্ছে আর স্বপ্নের কথা। বিরান মাঠে সারা দুপুর, সারা সন্ধ্যা, সারা রাত ঘুরে বেড়াবার জন্য তার আকুলি বিকুলি আর অস্থিরতার কথা শুনল। কিন্তু আর সবার মতো সেও বলল না, কুটকুট পাগল, শুধু কেমন মমতায় আস্তে ডাকল, চলো বাড়ি যাবে। অনেক সর্ষে ফুলের হলুদ রেণু গায়ে মেখে, অনেক সুগন্ধি হাওয়ার ঢেউয়ে ভেসে ভেসে সন্ধ্যার আধারে কুটকুট গাঁয়ের কাছটিতে পৌঁছল। বুক ভরে গেল স্বস্তিতে, কি ভালো যে লাগলো নিজেদের ঘরদোর উঠোনের ডালিম গাছ আর মাকে। ভয় আর দিশেহারা করবে না এই ভেবে মন ভরে গেল। পথের বন্ধুর কথা মনেও থাকল না, জোরে ছুটল ঘরের দিকে। তখন রিন রিন শব্দ তুলে কথা বলে উঠল সেই জন, আমি যাচ্ছি, আর কখনো এভাবে মাঠে বেরিও না, আর সুন্দরকে দূর থেকে দেখতে হয়, কাছে যেতে নেই। এইসব বলে কয়ে গারু হতে থাকা অন্ধকারে সে ডুবে গেল। আর কুটকুট তখন দেখে তার মন জুড়ে কেমন কষ্ট, আর কখনো কোনো দিন যদি তার সঙ্গে দেখা না হয়, ভাবতেই কষ্টেরাও খুশিকে ঢেকে দিল। যেন বসেখের ঘন কালো মেঘ হঠাৎ এসে ঢেকে দিল সূর্যকে। তারপর থেকে মাঝে মাঝে সন্ধ্যায় চমৎকার রঙিন আকাশ দেখে সেই মেঠো ইঁদুরের জন্য ওর মন কেমন উথলে ওঠে।